হ্যালো বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আমার রাধারানীর কৃপায়। চলো তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম রাধারানীর সুন্দর একটা ভিডিও ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, তো দেখো আমি এখানে মুগের ডাল ভাজা করে নিচ্ছি, রান্না বসিয়ে দিয়েছি। সকাল থেকে গোপাল সোনাদের সব সেবা হয়ে গেছে, স্নান টান সব কমপ্লিট। আর এই সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো। তো গোপাল সোনাদের জন্য গরম গরম রান্না করে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, কারণ এখন গরম গরম কিন্তু না খেলে ভালো লাগে না। তো চলো, তার ফাঁকে ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর ভাতটা এক সাইডে হচ্ছে, আর এদিকে আমি একটু গোপাল সোনাদের সঙ্গে কথা বলছি। কেমন কাটছে বলো? ভীষণ ঠান্ডা পড়েছে বাইরেটা, দেখো এই দেখো, হরি বল, প্রচুর ঠান্ডা। গোপাল সোনাদেরকে স্নান দিও না, এই দেখো পাগলারা বসে আছে, এই দেখো হরি বল। বন্ধুরা দেখো, দরজা টরজা একদম বন্ধ করে দিয়েছি ঘরের, কারণ এত ঠান্ডা, মানে দাঁড়িয়ে আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারছি না, পায়ের মধ্যে এত ঠান্ডা লাগছে। তো তারপরে চলো ঘরের হচ্ছে গোপাল সোনাদেরকে খাবার দেবো এখন। তো জল মাসি বেড়ে নিচ্ছে, তো তারপরে আমি গোপাল সোনাদেরকে ভোগ দেবো। তো চলো, তারপরে এখানে দেখো ফুলকপির গরম গরম পকোড়া ভেজে নিচ্ছি আমি। তো তারপরে হচ্ছে এর এখানে বেগুন ভাজা করেছিলাম, তো বেগুনগুলো একটু কাঁচা কাঁচা আছে, তো ভাবলাম যে না একটু বেসনও বেঁচে গেছে, তো ফুলকপির পকোড়াটা হয়ে গেছে। তো তারপরে বেগুনগুলো ওই বেসনের মধ্যে দিয়ে বেগুনি করে ফেলবো। তো চলো গোপাল সোনাদেরকে ভোগ দিই, আর চলো বাকিটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না পারছি সবটাই তোমরা দেখতে পারবে। রাধে রাধে, পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেকদিন পর ভিডিও দিচ্ছি যেহেতু, কারণ একদম টাইম হয়ে উঠছে না, ছোটো দিনের বেলা আর হচ্ছে শীত, তার মধ্যে তো গোপাল সোনাদেরও দেরকে নিয়ে মানে কাজে অনেকটাই ব্যস্ত হয়ে গেছি বন্ধুরা। তো দেখো এখানে গোপাল সোনারা চুপটি করে বসে আছে, আর হচ্ছে ভুকু ভুকু লেগে গেছে। তো চলো এখন গোপাল সোনাদেরকে খেতে দিয়ে নিই, কারণ আমার রান্নাবান্না একদম কমপ্লিট, পকোড়া টকোড়া ভেজে নিয়েছি, এখন শুধু খেতে দেওয়ার পালা। তো চলো বন্ধুরা, আমি গোপাল সোনাদেরকে ভোগ দিয়ে দিই, তার আগে তোমরা সবাইকে একটু দর্শন করে নাও। সবাই কিন্তু ঠান্ডার মধ্যে কাবু কাবু হয়ে বসে আছে, আর এদিকে কিন্তু পেট তো মানে না, ভুকু ভুকু তো লাগেই। তো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম গোপাল সোনাদের, দেখো এখন বাজে হচ্ছে ভোগ টোক দেওয়া হয়ে গেছে, গোপাল সোনারা এখানে বসে আছে। আর এই যে তোমাদেরকে দেখানোই হয়নি, গোপাল সোনাদের নতুন আলমারি নিয়ে চলে আসছি, কারণ কাপড় চোপড় একদম রাখার খুব অসুবিধা হচ্ছে, তো তার জন্য আলমারিটা নিতে হলো। আর বাইরেটার অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে, চলো। কাপড় চোপড় একদমই শুকাচ্ছে, কিছুটা কাপড় তুলে নিয়েছি, আর বাকি কাপড়গুলো উল্টো পাল্টা করে এই দেখো মেলে দিলাম একটা একটা করে, যাতে শুকিয়ে যায়। আর এই দেখো প্রচুর ঠান্ডা বন্ধুরা, পা হাতগুলো একদম জ্বলে যাচ্ছে। তো গোপাল সোনাদের কিছুটা কাপড় তুলে নিলাম, সেটা কী করবো, ওই যে চুল শুকোনোর যে মেশিনটা আছে ও গরম করে করে তারপরে ভাঁজ করে তুলে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার সুন্দর একটা ভিডিওর সাথে। আর চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে আমরা এখন চাল পিষবো, চলো রাধে রাধে হরি বল।